রাশিয়ার কোর্স অঞ্চলের আরও গভীরে ঢুকে পড়েছে জেলেন্সকি বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানায় অঞ্চলটিতে রুশ সেনাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে এতে নিজ ভূখণ্ডেই বেশ বিপাকে পড়েছে পুতিন বাহিনী যদিও মস্কোর দাবি তাদের প্রতিরোধের মুখে ধীর হয়ে গেছে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কোর্স অঞ্চলে তাদের হামলায় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বিবৃতিতে বলা হয় রুশ হেলিকপ্টারে উড্ডয়নকারী এভিয়েশন ক্রুরা সীমান্তরেখায় কোর্স অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিশাল বহর সাজোয়া এবং সামরিক যান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে একদিকে যখন জেলেন্সকি বাহিনী রুশ ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়ে যাচ্ছে তখন ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া গেল চব্বিশ ঘন্টায় ইউক্রেন জুড়ে দুইশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিনি জানান রুশ বাহিনীর বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রামে আঘাত এনেছে এতে কয়েকজন হতাহত হয়েছেন তাদের সবাই বেসামরিক বলেও দাবি করেন জেলেন্সকি তবে এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি বেসামরিকদের লক্ষ্য করে হামলা পরিচালনার অভিযোগ দুপক্ষই বরাবর অস্বীকার করে আসছে প্রত্যেকেরই দাবি প্রতিপক্ষের যুদ্ধ প্রচেষ্টা দুর্বল করতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করাই তাদের উদ্দেশ্য ফরহাদ চৌধুরী সময় সংবাদ